গেল কয়েকদিনে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রধান নদ নদীর পানি বেড়েছে। তবে মঙ্গলবার সুরমা নদীর পানি কমে বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। জাদুকাটা ও পাটলাই নদীর পানি বেড়ে সুনামগঞ্জের তাহিরপুর, বিশম্ভরপুর, দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উঠেছে এসব এলাকার কয়েকটি গ্রামীণ সড়কেও। এছাড়া দোয়ারাবাজার উপজেলার সুরমা, বাংলাবাজার, লক্ষ্মীপুর ইউনিয়নের গ্রামগুলোতে বন্যা দেখা দিয়েছে। সিলেটেও সুরমা ও কুশিয়ার নদীর পানি বাড়ছে, তবে তা বিপদসীমার নিচ দিয়ে বইছে। গত 3 দিনের পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর উপজেলার জিঞ্জিরাম, কালুর নদী ও ধরণী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 2 উপজেলার 6টি ইউনিয়নের 50টি গ্রামের প্রায় 50,000 মানুষ। ডুবে গেছে 592 হেক্টর ফসলি জমি। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে গোখাদ্য সংকট। সরকারি বেসরকারি কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন বন্যা দুর্গতরা। পাহাড়ি ঢলে একেবারে বাড়ি ঘর আমাদের সব ডুবে গেছে। এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব অসহায় পড়ে আছি। বাড়ি ঘর তলেই গেছে, আমরা আজবাজার করে আসতেছি না, কোন নিয়ে যাবো আমরা? আমাদের স্কুলে পানি উঠেছে, সেজন্য আমরা স্কুলে যাই না। লালমনিহাটে ধরলা, রত্নাই ও স্বর্ণামতি নদীর পানি কমতে শুরু করেছে, আর তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।